हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल ज्वेल फैमिली। अमी उमा, आज के हलो संडे। आशा तुम्हारा केमन आछो? आशा करी खूब भालो आछो। अमी तो खूब भालो आछी। सकाल बेला चा निये तोमादेर साथे देखो अड्डा दिते चले एलाम। चायेर साथे अड्डा, संडे मानेई सकाल बेला। देखो दुजने चा खेते बसेछी, आर एई जो चायेर कप, तार साथे कि आछे नाश्ताते देखाच्छी। एकदम चा नाश्ता निये बसे पड़ेछी, बसे तोमादेर साथे गल्प करते एलाम। आर সানডে তে ভিডিও করব না, শুট করব না, তা তো হয় না। সানডে তে বাজার দোকান সবকিছু কেরাম কি আনলো না আনলো তোমাদেরকে একটু দেখাবো, কি তাজা তাজা ভাজি আনলো সবকিছু। সেই জন্য এখনো পায়েল রূপম ওঠেনি ঘুম থেকে, ওরা উঠলে তারপর নাস্তা খাবে। আমরা দুজনে এখন নাস্তা খেতে বসেছি। কান্দা পোয়া করেছিলাম, কান্দা পোয়া খাওয়া হয়ে গেছে। আবার ব্রেড সেকিছে, দেখো ব্রেড আছে এখানে বাঙালি দোকান থেকে আনা। দেখো ব্রেড এখানে বড় খাড়ি, দেখো খাড়িগুলো এত সুন্দর, খাড়ির সাইজ দেখেছো একদম বড় বড়। তো ব্রেড খাড়ি এনেছে, বাটার দিয়ে ব্রেডটা সেকলাম, আর খাড়ি চা। আবার ওখানে কান্দা পোয়া করেছি, কত রকমের নাস্তা। সকালবেলা এত নাস্তা খেয়ে আর কাজ করতে ইচ্ছা করবে না, পেট ভরে নাস্তা খেয়ে নিলে খেতে হবে না। সানডে একদিন সকালবেলা পেট ভরে নাস্তা খেলে আর কাজ করার মন থাকবে না, সেই জন্য। আর একটা খাড়ি দেখো, একজন খেতে পারবে না, এত বড় বড় খাড়ি এনেছে, মোটা মোটা, একটা খেলেই ব্যাস হয়ে যাবে চা দিয়ে। আর পাউগুলো খুব সুন্দর বাটার দিয়ে শেখিয়েছি, দেখো বাটার দিয়ে শেখা। এই পাউগুলো খুব খেতে ভালো লাগে, বাঙালি দোকান থেকে নিয়ে আসে প্রত্যেক শনিবারে নিয়ে আসে। আর পোয়া, কান্দা পোয়া গরম গরম বানিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে দেওয়ার মাত্রই। আজকের ওয়েদারটা পুরো অন্ধকার করে আছে, একবার করে উজালা করছে, একবার করে অন্ধকার করছে এরকম। আর একটা জিনিস দেখাবো, আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে দেখাবো তোমাদেরকে। সাতটা ফুল ফুটেছে আজকে, খুব সুন্দর লাগছে দেখতে গাছটা একদম। এরকম পুরো ভরে ভরে ফুল হলে দেখতে ভালো লাগে খুব। তো চলো চাটা আগে খাই, খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাছে কটা ফুল ফুটলো। এরকম ফুল ফুললে বর্ষাকালে বেশ ভালো লাগে। দুটো তুলে দিয়েছে আমার হাজবেন্ড, এখনো চারটে পাঁচটা রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আর সানডেতে তোমরা ফুল তো নিয়ে আসছি, হ্যাঁ। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, সব শ্রাবণ মাসের লাস্ট সোমবার কালকে হবে, চারটে সোমবার হয়ে গেছে, কালকে লাস্ট সোমবার আছে, কালই হয়ে যাবে। কালকে আবার 15 আগস্ট আছে, আর লাস্ট সোমবার আছে, দুদিনের। সকাল সকাল গিয়ে বাজার দোকান করাবি হয়ে গেছে, সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে। এখনো ব্যাগ, বাজারের ব্যাগ দিয়ে দেখিনি উকি মেরে যে কি আছে ওতে, এখনো বাজার ঢালিনি, দেখি কি আছে ওতে, কি এনেছে। ফাজি ফাজি সব রয়েছে পিজে, তাও গেছিল মানে একটা নেশা সকালবেলা যে বা উঠে বাজারে যাব। অন্যদিনে ঘুমে সকালবেলা উঠতে পারে না কাজে যাবে বলে, আজকে আবার রবিবার দিনকার ঘুম হবে না, সকাল করে উঠে বাজারের নেশায় চলে যাবে সকাল করে 8টার সময়। বাজারওয়ালারা বসে নেই, এ গিয়ে হাজির হয়ে যাবে, কি তাহলে বাজার পাবে। একটু লেটের দিকে গেলে তো সবকিছু পাবে, যে 10টা সাড়ে 10টার সময় করে গেলে 7:30-8টা বাজবে না, বাজারে চলে যাবে, তাহলে কি পাবে বাজারে। তো সানডেতে বাজারওয়ালারা এসে বাজারে বসবে, তবে তো বিক্রি করবে। নেশাতেই আর ঘুম হয় না সকালবেলা বাজার যাবে বলে। তো বাজার করে নিয়ে চলে এসছে, কিচেনে রাখা আছে, দেখি কি বাজার এনেছে। আগে চাটা খেয়ে নি, খেয়ে নিয়ে আবার পরে তোমাদের কাছে আসছি। দেখো সানডেতে ভাজি নিয়ে চলে এসছে, করলা এনেছে। এই বেগুন দিওনি, তাহলে কোন বেগুন দিলে শুক্ততে? ওই বেগুন দিলে কেন, এইগুলো দিতে হয়। দেখো বেগুন এনেছে লম্বা লম্বা, এরম বেগুন এনেছে। আর এখানে করলা, বটবটি করাই এনেছে, চিচিঙে এনেছে, দেখো দেশের মতো চিচিঙে, এখানের মতো সাদা নয়, দেশের মতো চিচিঙে এনেছে। আর এখানে তরুলি আছে। তো যেহেতু আজকে ফ্রিজে ভাজি সব ছিল, তাই এই কটাই ভাজি এনেছে, কাঁচকলা এনেছে আর কি। আর এখানে ধনে পাতা আর শুক্তো আনাজ কেটেছে, শুক্তো হবে আজকে। কি রান্না হবে দেখি, পরে দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না হবে। আপাতত শুক্তো আনাজ কাটছে, আর ভাজিগুলো তুলে রাখতে হবে ফ্রিজে। এখানে পায়েল বিছানা গুছিয়ে ফেলেছে দেখো, আর জামা কাপড়গুলো তুলছে, চাদর অনেক ঝুলে গেছে না কি রে পায়েল। তো বিছানা গুছানো হয়ে গেছে, দেখো পায়েল গুছিয়ে ফেলেছে, জামা কাপড়গুলো এখন তুলে গুছুক। আর আমি এখন কিচেনেতে বাসন আছে, বাসনগুলো মাজবো, এই বাসনগুলো আগে তুলি। আর এখানে দেখো কান্দা পোয়া বানিয়েছিলাম, এখন একটুখানি পড়ে রয়েছে। আর এখানে বাসনগুলো মাজবো,
আর কি কাটলে করলা আর ওইটা কি ভেন্ডি হবে চলো ঝটপট করে কাজগুলো করে নি দেখো এখন এখানে বাসনগুলো মাজবো ঝটপট করে সব করে নিয়ে পরে আবার তোমাদের কাছে আসছি কেন রবিবারের বাজার 10:30টা বেজে গেছে অলরেডি তাড়াতাড়ি করে না কাজ করলে অনেকটা দেরি হয়ে যাবে দেখো আমরা এখন ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গিয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব কোথায় সেটা তোমরা দেখতে পাবে কোথাও যাচ্ছি ভালো জায়গায় একটা ঘুরতে যাচ্ছি তো চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব আর খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি বেরোলাম কেন বাইরে দেখো বৃষ্টি লেগে গেছে বৃষ্টি এসে গেছে তো একটু তাড়াতাড়ি গেলে আবার ওইখানে তাড়াতাড়ি আসতে হবে ফটাফট করে তো বেশিক্ষণ বসা যাবে না ওইখানে সন্ধ্যে পর্যন্ত থাকা যাবে না সন্ধ্যের আগেই বেরিয়ে চলে আসতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম তাও দুটো বেজে গেছে আড়াইটে বাজতে যাচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাটা কি হয়েছে তোমাদেরকে তাড়াহুড়ো করে দেখানো হয়নি কেন ওই টাইমে গ্যাসবালা এসেছিল গ্যাসটার একটু প্রবলেম হচ্ছিলো বলে গ্যাসবালাকে ডেকেছিলাম আর গ্যাসবালা এসে গ্যাসটা ঠিক করে দিয়ে গেছে আর কি গ্যাসে কি প্রবলেম হয়েছিল তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো গ্যাসের এই বটনগুলো খারাপ হয়ে গেছিলো বটনগুলো চেঞ্জ করা হলো তো তোমাদেরকে দেখাই দাও দেখো গ্যাসের বটনগুলো পুরো চেঞ্জ করা হলো অন্যরকম ছিল বটনগুলো কালো তো খারাপ হয়ে গেছিলো জ্বলছিল না সেই জন্য আবার জাম হয়ে গেছিলো সেগুলো ছাড়ানো হলো তো মিস্ত্রি এসেছিলো তাড়াতাড়ি করে করতে গিয়ে তোমাদেরকে কি রান্না হয়েছে দেখানো হয়নি তার একবার দেখিয়ে দিই দেখো এখানে চিকেন খাওয়া হয়ে গেছে দুপুরে আমাদের যেহেতু চিকেন ছিল এখানে এখানে শুক্তো দেখো শুক্তো হয়েছে আর এখানে ভেন্ডির তরকারি এইটাই লাঞ্চে ছিল আজকে তো শুক্তো ভেন্ডির তরকারি আর চিকেন হয়েছে লাঞ্চে আর কিছু হয়নি এই ফাইল কোয়াটা ফ্রিজে তুলে রাখবো গরম করে খেয়ে নিবি নালে খারাপ হয়ে যাবে কোয়া ফ্রিজে রেখেছি পোয়াটা হ্যাঁ তো সবজন রেডি হয়ে গেছে দেখো আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে রূপম রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর ওরা সব আসছে বেরিয়ে পড়েছে তো চলো নিচে যাই নিচে গিয়ে তারপর তোমাদেরকে আবার সবাই দেখাবো কে কে যাচ্ছে কাদের সাথে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি খুব এনজয় হবে আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে হ্যাঁ তো দেখতে পাবে তোমরা যাচ্ছি তো চলো আমরা যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাই তোমরাও চলো দেখবে দেখো ওলার জন্য দায়রা আছে ওলা বুক করেছে ওদের তিনজনকে পাঠিয়ে দিয়েছি এখনো তিনজন দায়রা আছি যাবো বলে আর অটোতে করে আরো তিনজন চলে গেছে ছজন চলে গেছে এখনো তিনজন বাকি আছি মোট নজন যাচ্ছি এখনো আমাদের গাড়িটা আসেনি গাড়িটা আসলে তবে যাব এতক্ষণ পরে গাড়িতে বসলাম ওরা আধা ঘন্টা পৌনে ঘন্টা পরে এলো তারাও পৌঁছে গেছে বোধ হয় অনেকটাই দেরি হয়ে গেল আরো তাড়াতাড়ি যাওয়া দরকার ছিল জানি কিভাবে সন্ধ্যে হয়ে যাবে কি দেখতে পাবো কি জানি না তো যা তো যাক তারপরে দেখা যাবো ওখানে গিয়ে কি হয় আমরা এখনো হাইওয়ে থেকে যাচ্ছি এখনো মন্দিরের দিকে যে রাস্তাটা সেই রাস্তায় যাইনি লেফট সাইডে আছে বাঁকো এখনো খানিকটা যেতে হবে তারপরে ম্যাপ দেখে দেখে যাওয়া হচ্ছে ওরা ওরা সব পৌঁছে গেছে মন্দিরে ছজন আমরা তিনজন এখন বাকি আছি যেতে গাড়ি লেট আমরা তোদেরকে বললাম মন্দিরে গিয়ে রুখতে আর তারপর আমরা গিয়ে দেখা করবো যেহেতু আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছি না সেই জন্য এখনো বেশ খানিকটা আধা এখনো 15-20 মিনিটের ওপরে যেতে হবে দেখো দেখো আমরা তুঙ্গেশ্বর যে মন্দির যার গেটে গেট পার হয়ে ঢুকে পড়েছি ভেতরে দেখতেই পাচ্ছ পিছনে বড় গেটটা আছে ওই গেট পার হয়ে ঢুকে পড়েছি খানিকটা যেতে হবে সবাই আসছে আর আমরা যাচ্ছি সবাই ফিরছে মন্দির থেকে দেখতেই পাচ্ছ পুরো কত পাবলিক দেখো আসছে এখন এই দেখো আমরা এখন পৌঁছে গেছি এখানে মন্দিরের কাছে একটু নদী আছে নদীটা পার হতে হবে আর দেখো দু সাইডে কত বনে জঙ্গল কত পাবলিক আসছে যাচ্ছে দেখতেই পাচ্ছ পুরো একদম হ্যাঁ কত দিয়ে যাচ্ছ এদিক দিয়ে দেখো একটা ছোট ব্রিজ আছে ব্রিজের ওপর দিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছ জল কত একদম ভাই স্বরূপ আসো আস্তে আস্তে আসবে একদম হ্যাঁ দেখতেই পাচ্ছ কত জল যাচ্ছে
এই আমার ভয় পাচ্ছে কি পাহাড়ের রাস্তা এরকমই হবে, এটাকে আর কে ভালো করবে? লোক আগে জানতো না, এখন সব লোক জেনে গেছে। দেখতেই পাচ্ছ জল কত, ছিঁড়ে যাওয়ার ভয়, চপ্পল ছিঁড়ে গেলে হাতে করে চলে যাবে না। কি অবস্থা দেখো, এখানে রাস্তাটা পুরো এরকমই, লাইন দিয়ে যে টিকিট কাটতে হচ্ছে, টিকিট কাটলে তবে এর ভেতরে এন্ট্রি হবে। এসে গেছি মন্দিরের কাছে, আর একটু বাকি আছে, অটো করে আধা অটো করে এলাম, আধা অটো করে হেঁটে যাচ্ছি এবার খানিকটা। এখানে সব পুজো দেওয়ার জন্য ফুল সব রয়েছে, দোকান দেখতে পাচ্ছ, দোকান সব বসে আছে। দেখো মন্দিরে চলে এসেছি আমরা সবাই, এটা মেন মন্দির। दर्शन शांत दर्शन चालू है, भविष्य ওখানে যাচ্ছি।
ना देखो फूल पर। नीचे हमने दायरा से एक तो फोटो ले लिया। দেখো আমরা এখনো হাঁটছি, এখনো হেঁটে হেঁটে যাচ্ছি। এবারে নদী আসবে, একটা নদী পার হতে হবে, ছোট নদী পার হয়ে গেছি, এবার বড় নদীটা পার হতে হবে। ওইখানে হাঁটুর ওপর পর্যন্ত জল, ওই নদীটা পার হবো, তোমাদেরকে দেখাবো। এই কাংড়াঙা খেলাম, খেলাম দেখানো হলো না, দেখ খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে। খাট্টা দিচ্ছিল আম্মাকা, আম্মাকা আর কাংড়াঙা খাট্টা খেলাম, বেশ ভালোই লাগলো। পঁচিশ টাকা করে বাবা। ভাই সকালে আমার জুতো খুলে গেছে, দাঁড়া জুতো খুলে গেছে। নদী পার হয়ে গেলাম আমরা সবাই মিলে, দেখো পিছনে পার হচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 8:30, এখন আমরা দেখো চলে এসেছি এ থেকে, ওই মন্দির থেকে, তুঙ্গরেশ্বর মন্দিরে যে গেছিলাম, মন্দির থেকে চলে এসেছি।
ওখানে তো কি সুন্দর, খুব ভালো লাগলো, মজা হলো একদম, এত ভালো লেগেছে যে বারবার যেতে মন করবে। বিশেষ করে মন্দিরে পুজো দিলাম, ভালো লাগলো ওয়াটারফল দেখে। ওয়াটারফলে সকালের দিকে গেলে খুব মজা হতো, তো সকালের দিকে যেহেতু যাইনি বিকালের দুপুরের দিকে গেছি, অল্প মজা করতে পেরেছি। ওয়াটারফলটায় নেবে বেশ জলেতে মজা করতে পারলে আরো বেশি ভালো হতো। আর মন্দিরের ভেতরে তোমাদেরকে বেশি দেখাতে পারিনি, কেন ওখানে বেশি ভিডিও তোলার ছিল না, বারণ করছিল তুলতে, সেজন্য ভেতরে মন্দিরে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদেরকে শুট করেছি, দেখিয়েছি। আর বিশেষ করে ওয়াটারফলটা খুব 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 ভালো লেগেছে। আর পাহাড়ি উঁচুতে হেঁটে, জলেতে ওই জলেতে হেঁটে দুটো নদী পার হয়ে যাওয়া আসা, খুব মজা লেগেছে, একদম নতুন করে এক্সপিরিয়েন্স হলো, এত ভালো লেগেছে। আর সবাই এসে আবার চা নাস্তা সব খেলাম, হাত পা ফাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চা নাস্তা সব খেলাম। খিদে পেয়ে গেছিল পাহাড়ে চড়ে, যেহেতু দুপুরবেলা অল্প করে ভাত খেয়ে সব যাওয়া হয়েছে, যার পরে খুব খিদে পেয়ে গেছিল, খেয়ে দিয়ে আর এখন এসে খিদে পেয়ে গেছিল, এসে আবার আমরা নাস্তা চা সব খেলাম, সমস্যায় না ছিল, সমস্যায় এনে চা নাস্তা খেয়ে আবার ভাবলাম ভিডিওটা তো এন্ড করিনি। তো চলো, আজকে তো পুরো দিনের ভিডিওটা খুব ভালো লাগলো, বিশেষ করে তোমরা বলবে ওই ওয়াটারফল আর মন্দিরের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তো চলো, আবার যখন নেক্সট টাইম যখন যাবো আরো ভালো করে শুট করতে পারবো, আরো ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। তো আজকের মতো এখানেই, টাটা বাই, আবার একটা কাল নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, এখানে দেখো শুয়ে পড়েছে, এখন রেস্ট নিচ্ছে। টাটা বাই।